অশ্লীল কাণ্ড করিলে বা মুসলমান কিশোরী যুবতীক অশ্লীল কাণ্ড করিলে নিমাত থাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু হিন্দু কিশোরী যুবতীক যদি অশ্লীল কর্ম করে তেতিয়া হলে জাঙুর খাই উঠে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সমগ্র অসমৰ রাজনীতি গরম করে তোলে। এবার ধুবুরীত যে ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছিল শিক্ষক দিবসের দিনা বিলাসীপাড়ার, সেই ঘটনাক লো এবার জাঙুর খাই উঠিছে আমিনুল ইসলাম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক তীব্র সমালোচনা করেছে। আমি লো আইছো বিশেষ খবর। এবার জাঙুর খাই উঠিছে আমিনুল ইসলাম, হিন্দুয়ে অশ্লীল কাণ্ড করলে নিমাত থাকে মুখ্যমন্ত্রী। কোনো হিন্দুয়ে যদি হিন্দু যুবক বা পুরুষে যদি ধর্ষণ করে তেতিয়া হলে মুখ্যমন্ত্রী নিমাত থাকে, হিন্দু লোকে ধর্ষণ করলে মুখ্যমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া না থাকে মন্তব্য করেছে আমিনুল ইসলামে। শিক্ষক দিবসের দিনা মুসলমান নাবালিকাক ধর্ষণ করেছিল হিন্দু শিক্ষকে, আর বিলাসীপাড়ার এই ঘটনা সংঘটিত হয়েছিল যদি নাবালিকাগী হিন্দু হল হেতেন অসম গরম করলে হেতেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ইটোর পাছত আনটো বিস্ফোরক মন্তব্য করেছে আমিনুল ইসলামে। এগারী মুসলমান নাবালিকাক শিক্ষক দিবসের দিনায় কাজল শইকীয়া নামর শিক্ষকজনে কুকাণ্ড করেছিল, আর কুকাণ্ড করে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে শিক্ষক কাজল শইকীয়া। বিলাসীপাড়ার এই ঘটনা সংঘটিত হওয়ার পাছতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, আর ধুবুরীর বিলাসীপাড়ার এই ঘটনায় সমগ্র রাজ্যতে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী কেউ নিমাত বলে প্রশ্ন করেছে। কিন্তু নাবালিকাগী যদি হিন্দু হল হেতেন তেতিয়াহলে প্রতিক্রিয়া প্রকাশ করলে হেতেন মুখ্যমন্ত্রীয়ে, অসম জ্বলা ইস্যু বিচারি থাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এবার মুখ্যমন্ত্রীক পোনপটিয়াক তীব্র সমালোচনা করেছে এবার আমিনুল ইসলামে, আর মুখ্যমন্ত্রীক এনেদরে কঠোর সমালোচনা যেহেতু ধুবুরীত শিক্ষক দিবসের দিনায় মানব সমাজক লজ্জানত করা ঘটনা সংঘটিত হয়েছিল। এগারী শিক্ষকে মুসলমান নাবালিকার সঙ্গে করেছিল কুকাণ্ড, শ্রেণী কোঠাতে কুকাণ্ড করে গ্রেপ্তার হয়েছিল কাজল শইকীয়া নামের শিক্ষকজন, আর তারপরও কিয় মুখ্যমন্ত্রী নিমাত বলে প্রশ্ন করেছে আমিনুল ইসলামে। যদি হিন্দু নাবালিকার সঙ্গে এনে কাণ্ড করলে হেতেন তেতিয়াহলে সমগ্র অসম জ্বলালে হেতেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, ইটোর পাছত আনটুক বিস্ফোরক মন্তব্য করেছে আমিনুল ইসলামে। এই মুহূর্তে আমিনুল ইসলামের মন্তব্য আহি পড়ছে, মন্তব্য শুনক। আমি দেখিছো কালি 5 আগস্ট শিক্ষক দিবসের দিনাই এজন শিক্ষকে, লম্পট শিক্ষকে এজন মুসলমান নাবালিকাক ধর্ষণ করার একটা বাতরি আমি সংবাদ মাধ্যমে দেখিছো, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু ইয়াত একেবারে নীরব হয়ে আছে, নিষ্ক্রিয় হয়ে আছে। আজি এই শিক্ষকজন অমুসলমান আর ধর্ষিতা নাবালিকাগী মুসলমান, যদি উলোটা হলহেতেন যে ধর্ষিতাগী অমুসলমান আর ধর্ষণকারীজন মুসলমান হলহেতেন, তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু কাইলে একদম সরব হয়ে থাকিলেহেতেন, সংবাদ মাধ্যমত বারে বারে বিবৃতি দিলেহেতেন, অসমখন গরম করে তুলিলেহেতেন। কিন্তু মুখ্যমন্ত্রী কালি দেখিছো একদম ভিজা মেকুরের নিচিনা মনে মনে আছে, একো মাতেই দিয়া নাই। গতিকে এই এনেকুৱা সিলেক্টিভ ইস্যু লৈ যিবিলাক ইস্যু লৈ অসমখন জ্বলাব পাৰি মুখ্যমন্ত্রী কেবল সেইবিলাক ইস্যুর সন্ধানত থাকে। আর ইয়াত ধর্মর নামত, জনগোষ্ঠীর নামত, মিয়া অমিয়া, খিলঞ্জীয়া অখিলঞ্জীয়ার নামত এটা সংঘাত সৃষ্টি করব বিচাৰিছে মুখ্যমন্ত্রী। ভাবিছে 2026ত আমি সংঘাতময় অসমৰ বাহিৰে যদি ভোট পলারাইজ করব নোৱাৰো তেনেহলে কোনো পদ্ধেই পুনৰ ক্ষমতালৈ আহিব নোৱাৰিম, মুখ্যমন্ত্রী নিশ্চিত হৈ গৈছে। গতিকে সেইকাৰণে এনে ধরনের নিকৃষ্ট রাজনীতি করে আছে আর এনেকুৱা সাম্প্রদায়িক রাজনীতি করে আছে। আমি মুখ্যমন্ত্রীক আহ্বান জানাম যে আপুনি রাজ্যের এগারী প্রশাসনিক আর সরকারের মুরব্বী হৈ আপুনি এনেকুৱা দায়িত্বজ্ঞানহীন মন্তব্যবিলাক নকৰিব, সকলো অসমবাসীক নিজৰ ৰাজ্যৰ নাগৰিক বুলি ভাবিবলৈ শিকক, সকলোকে নিজৰ বুলি আকোৱালি লওক, আৰু সকলোকে লৈ মিলি অসমখন কেনেকৈ আগুৱাই লৈ যাব পাৰিম। আজি অসমৰ 2016ত যেতিয়া তৰুণ গগৈ চৰকাৰ গ'ল, বিজেপি চৰকাৰ আহিল, তেতিয়া কিন্তু 16,000 কোটি টকাৰ ধাৰ আছিল অসমৰ, আৰু এইটো লৈ অসম বিধানসভাত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিল। নতুন বিজেপি চৰকাৰে শ্বেতপত্ৰ প্ৰকাশ কৰিছিল যে প্ৰায় 16,000 কোটি টকা ধাৰ তৰুণ গগৈয়ে থৈ গৈছে, আৰু এইটো লৈ কিমান গৰম গৰম কথা ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কৈছিল। আৰু আজি অসমত প্ৰায় 1.5 লাখ কোটি টকাৰ ওপৰত ধাৰ। আমি দেখিছো কালি 5 আগস্ট শিক্ষক দিবসৰ দিনাই এজন শিক্ষকে, লম্পট শিক্ষকে এজন মুসলমান নাবালিকাক ধর্ষণ করার একটা বাতরি আমি সংবাদ মাধ্যমত দেখিছো, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু ইয়াত একেবারে নীরব হয়ে আছে, নিষ্ক্রিয় হয়ে আছে। আজি এই শিক্ষকজন অমুসলমান আর ধর্ষিতা নাবালিকাগী মুসলমান, যদি উলোটা হলহেতেন যে ধর্ষিতাগী অমুসলমান আর ধর্ষণকারীজন মুসলমান হলহেতেন, তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু কাইলে একদম সরব হয়ে থাকিলেহেতেন, সংবাদ মাধ্যমত বারে বারে বিবৃতি দিলেহেতেন, অসমখন গরম করে তুলিলেহেতেন। কিন্তু মুখ্যমন্ত্রী কালি দেখিছো একদম ভিজা মেকুরের নিচিনা মনে মনে আছে, একো মাতেই দিয়া নাই।
গতিকে এনেকুৱা সিলেক্টিভ ইস্যু লৈ যিবিলাক ইস্যু লৈ অসমখন জ্বলাব পাৰি মুখ্যমন্ত্ৰীয়ে কেৱল সেইবিলাক ইস্যুৰ সন্ধানত থাকে আৰু ইয়াত ধৰ্মৰ নামত জনগোষ্ঠীৰ নামত মিয়া অমিয়া খিলঞ্জীয়া অখিলঞ্জীয়াৰ নামত এটা সংঘাত সৃষ্টি কৰিব বিচাৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে ভাবিছে 2026ত আমি সংঘাতময় অসমৰ বাহিৰে যদি ভোট পলাৰাইজ কৰিব নোৱাৰোঁ তেনেহ'লে কোনো পধ্যেই পুনৰ ক্ষমতালৈ আহিব নোৱাৰিম মুখ্যমন্ত্ৰী নিশ্চিত হৈ গৈছে গতিকে সেইকাৰণে এনেধৰণৰ নিকৃষ্ট ৰাজনীতি কৰি আছে আৰু এনেকুৱা সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰি আছে আমি মুখ্যমন্ত্ৰীক আহ্বান জনাম যে আপুনি ৰাজ্যৰ এগৰাকী প্ৰশাসনিক আৰু চৰকাৰৰ মুৰব্বী হৈ আপুনি এনেকুৱা দায়িত্বজ্ঞানহীন মন্তব্যবিলাক নকৰিব সকলো অসমবাসীক নিজৰ ৰাজ্যৰ নাগৰিক বুলি ভাবিবলৈ শিকক সকলোকে নিজৰ বুলি আঁকোৱালি লওক আৰু সকলোকে লৈ মিলি অসমখন কেনেকৈ আগুৱাই লৈ যাব পাৰিম আজি অসমৰ 2016 চনত যেতিয়া তৰুণ গগৈ চৰকাৰ গ'ল বিজেপি চৰকাৰ আহিল তেতিয়া কিন্তু 16,000 কোটি টকা ধাৰ আছিল অসমৰ আৰু এইটো লৈ অসম বিধানসভাত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিল নতুন বিজেপি চৰকাৰে শ্বেতপত্ৰ প্ৰকাশ কৰিছিল যে প্ৰায় 16,000 কোটি টকা ধাৰ তৰুণ গগৈয়ে থৈ গৈছে আৰু এইটো লৈ কিমান গৰম গৰম কথা ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৈছিল আৰু আজি অসমত প্ৰায় 1.5 লাখ কোটি টকাৰ ওপৰত ধাৰ আমি